হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বসে গেছি পড়তে, পড়তে বসেই দেখছি একটা গুড নিউজ, রাজীব আমাকে একটা গুড নিউজ দিচ্ছে। গুড নিউজটা হলো কি, একটা সারপ্রাইজ। তো আরও বেশি পড়ার মনোযোগটা বেড়ে গেল। আর সকালবেলা উঠে পড়তে বসলে নাকি পড়াশোনার মনোযোগ বাড়ে, সেটা ছোটোবেলা থেকেই মারা বলতো যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসলে সেই পড়াটা নাকি মনে থাকে বেশি, আর সব পড়াগুলো কমপ্লিট করাটাও খুব সহজ হয়ে যায়। তো সকালবেলা উঠেই যখন এরকম একটা সারপ্রাইজ পেলাম, তো চলে আসলাম ঝটপট করে রান্নাবাড়ির দিকে। সকালে ব্রেকফাস্ট করে আমি পড়তে বসেছিলাম, তারপরে এখন রান্নার দিকে চলে আসলাম। এখন এখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। তো আমার জন্য কী সারপ্রাইজটা আছে আজকে, সেইটুকুই তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটাকে দেখতে থাকো, জানতে পারবে। আজকে রান্নাটা খুবই সিম্পলি করব। কি করছো? এই তো রান্না বান্না। কি রান্না হচ্ছে আজকে? আলু শিমের ভাজা, আর এখানে বসিয়েছি আলু ফুলকপি আর বড়ি। বাহ, তরকারি ভাজা, আর এখানে হচ্ছে ভাত। বাহ, ঠিক আছে, বেশ ভালোই রান্না হলো। ভালোই রান্না হলো না খেয়ে, মেনুটা ভালোই হলো আর কি। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে, আমার আর তর হয়েছিল না যে আমাকে আজকে কিনে দিবে। আর দেখছো, চলে এসেছি আমি বিশালে। বিশালে আসলাম, দেখো আপ টু 60% চলছে সেল। ও, তাহলে কি আর কিছু না নিয়ে থাকা যায়? এখানে বিশালে ঢোকার পরে আমি কাউকে চিনি না, রাজীব রাজীবের মতো করে জিনিসপত্র দেখছে ওর জন্য ও কি কিনবে, আর আমি তো বেপাত্তা। আমি কোথায় কি কিনছি, কি ঘুরছি, কি দেখছি, আমি নিজেরটা নিয়েই ব্যস্ত। কারণ শপিংয়ে আসলে প্রত্যেক মেয়েরাই মনে হয় এরকম আমার মতো করে, একটা জিনিস কিনতে এসে আরও দু চারটা জিনিস কিনে ফেলে। আর আমার একটু বরাবরই জামাকাপড় ড্রেসের প্রতি নেশাটা একটু বেশি, তাই আমি কোথাও গেলে পরে কিছু কিনবো না, না কিনে বাড়ি ফিরি না, কেমন মনটা যেন করে কিছু না কিছু কিনতেই হবে। তো আমার মতো মনে হয় সব মেয়েরাই এরকম যে কোনো দোকানে গেলে কিছু না কিছু কিনতেই হবে, বিশেষ করে ড্রেস। ভীষণ এক্সাইটেড মেয়েরা ড্রেসের প্রতি। সো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কোথায় কী আছে না আছে, পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আমি কী নিচ্ছি, কোথায় কি সেল আছে, কিভাবে ড্রেসগুলো, সব কিছুই তোমরাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো আমি এখানে একটা টি শার্ট দেখছি, তো সাইজ আমি পাচ্ছি না, তাই সবগুলো একটা একটা করে চেক করতে হচ্ছে। আছে যেগুলো পছন্দ হচ্ছে সব বড় বড় সাইজ। আর আমাকে এখন রাজীব বলেনি আমার জন্য কি সারপ্রাইজ রয়েছে, তার জন্য আমি আমার মতো করে দেখছি আমার যেটা ভালো লাগছে। আর এখানে একটা সানগ্লাস নেবে বলে রাজীব বলল, তো আমার জন্য হচ্ছে না, কারণ পছন্দ হলো না, তো ওর এইটা পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে তুমি একবার পরেই দেখো, তাহলে দেখি কেমন লাগে, তাই ট্যাগটা হাতে উপরে তুলে ধরে তারপরে পরে দেখতে হচ্ছে। তো বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো কিডসের সব জামাকাপড়গুলো রয়েছে। সো ফাইনালি চলে আসলাম শপিং করে বাড়ি। শপিংয়ে গেছিলাম, তো শপিংয়ে না, অ্যাকচুয়ালি আমাকে আজকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল, আমি জানতাম না। তো আমি ভাবিনি যে এরকম হবে আজকের দিনটা, তো দেখছি যে বেশ ভালোই লাগলো। সো আজকে অ্যাকচুয়ালি যাওয়ার ছিলাম, আমাদের একটা এক্সাম আছে, তার জন্য একটা ড্রেস কিনতে হবে, এরকম হোয়াইট ড্রেস, টি শার্ট অ্যাকচুয়ালি। তো গেছিলাম একটা কিনতে, আর কিনে নিয়ে আসলাম যে দুখানা টি শার্ট, আর একটা ওরকম ট্র্যাক স্যুট নিয়েছি, একটা এরকম জিন্স নিয়েছি। তো বেশ ভালোই লাগলো। আর প্রত্যেকটা মেয়েই তো আমার মতোই ভাবি, আমার মনে হয় যেটা, যে আমার মতোই সবাই একটা জিনিস কিনতে যায় আর আরও একটা জিনিস কিনে নিয়ে আসে, সবারই ক্ষেত্রে সেটাই মনে হয়। তো আমি মনে হয় একটু বেশি একটা জিনিস কিনতে গেলে একবারই ঘুরে আসি না, আর একটা নিতেই হবে, না হলে কেমন মনটা খুঁতমুত খুঁতমুত করে। সো হ্যাপি, যখন পড়বো তখন অবশ্যই তোমরা দেখতে পাবে, আর এখন সেরকম কিছু দেখানোর মতো নেই, তো যখন পড়বো অবশ্যই দেখতে পাবে।
আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যখন শুনলাম যে আমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, তো আমি ভাবিনি যে আজকে এগুলো কিনতে যাব, আজকে শপিংয়ে যাব, এটা একেবারেই ভাবিনি। আমি অন্য একটা কিছু ভেবেছিলাম, তো যাই হোক এটা হয়ে গেল, তো বেশ ভালোই লাগলো। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা। সারপ্রাইজ যেরকমই হয়, যেরকমই হোক না কেন, সেরকমটাই খুশি, সে ছোট হোক আর বড় হোক, সেটার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই যে কোনো সারপ্রাইজ দিয়েই খুশি হওয়া যায়। সো আজকের সারপ্রাইজটা আমার জন্য অনেক বেশি ভালো লেগেছে, আর আজকে বেশ ভালোই ঠান্ডা ছিল, শীতটা বেশ ভালোই পড়েছিল, কারণ বাইরে বেরিয়েছিলাম তো বুঝতে পারলাম, যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম তো ওই জন্য আর একটু বেশি ঠান্ডাটা লেগেছে। তো এসেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়ার দাওয়ার কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি নিয়ে আসলাম আমি। তো এইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা ছিল, যে আমি আজকে সারাদিন ধ্যাই ধ্যাই করে আনন্দ হচ্ছিল যে আমার জন্য আজকে কি স্পেশাল সারপ্রাইজ আছে। তো যাই হোক, আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো। তো তোমাদেরকে আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও যেন আমিও এগিয়ে যেতে পারি। তো প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এতটাই, আবারও ফিরে আসছি নতুন একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, বাই বাই।